ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। আবারও বিধায়ক উদয়ন গুহর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনা। ফেসবুক পোস্টে নাম না করে তিনি রাজ্যে দুই মন্ত্রীকে কটাক্ষ করে। ফেসবুক পোস্টে লেখা ছিল, হয় জলে অথবা জঙ্গলে, না হলে পদ্মফুলে যত মত তত পথ। ইতিমধ্যে তার এই ফেসবুক পোস্টকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। গৃহ সম্পর্ক অভিযানের মধ্য দিয়ে আর নয় অন্যায় কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। এদিন ZP226 মন্ডলে কিসামত 10 গ্রাম অঞ্চলে সাতের 147 নম্বর বুথে লিফলেট বিলির মাধ্যমে বিজেপির আর নয় অন্যায় গৃহ সম্পর্ক অভিযান করা হল। কোচবিহার আছে সঙ্গে, মমতা ফিরবে বঙ্গে। শনিবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে উদ্ধত কণ্ঠে এই কথাই বললেন সংগঠনের রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিসেম্বর মাসের 16 তারিখ কোচবিহার রাসমেলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, মঞ্চ পাকার কাজ চলছে পুরোদমে। শনিবার রাসমেলা মাঠ প্রস্তুতির কাজ পরিদর্শন করলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক প্রমুখ। গয়াকাটায় বন দফতরের মোড়াঘাট রেঞ্জ অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভে সামিল হলেন ধূপগুড়ি ব্লকে মাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন 5 এলাকার হাতিরহানায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা। এদিন মোড়াঘাট রেঞ্জ অফিস চত্বরে প্রবেশ করার মুখে পুলিশ ও বনকর্মীদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রথম দিকে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেও সাময়িক উত্তেজনা ছড়ায় মোড়াঘাট রেঞ্জ অফিস চত্বরে। বাড়ির নিকাশি নালায় পড়ে মৃত্যু হল 18 মাস বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌহদ্দি গ্রামে। মৃত শিশুর নাম আকাশ রায়, স্থানীয় সূত্রে খবর। শনিবার দুপুরে শিশুটি বাড়ির বাইরে খেলছিল, কিন্তু সকলের অজান্তে বাড়ি সংলগ্ন বাড়ির নিকাশি নালায় পড়ে যায় শিশুটি। পরে বাড়ির লোকেরা শিশুটিকে জলে ভাসতে দেখে তাকে জল থেকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কৃষকদের মেরে বড় বড় ব্যবসায়ীদের লাভের ব্যবস্থা করে দিচ্ছে, কারণ ভোটের সময় কোম্পানিগুলো লাখ লাখ কোটি কোটি টাকা এই দলগুলোকে দিয়েছিল, তার বিনিময়ে কোম্পানিগুলোকে লাভের ব্যবস্থা করে দিচ্ছে। আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের চোপড়া দক্ষিণ লোকাল 2 সম্মেলনে এসে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। আলিপুরদুয়ার পৌরসভার 5 জনের নতুন কমিটির মধ্যে 3 জনের অনুপস্থিতিতে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মিহির দত্ত। আলিপুরদুয়ারে মহকুমা শাসক শ্রী রাজেশের উপস্থিতিতে নতুন এই দায়িত্ব দেওয়া হয় নতুন এই চেয়ারম্যানকে। ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি খানিকটা পূরণ করার উদ্যোগ নিলেন কোচবিহার পেস্টাঝাড়ে নিবাসী অমিত রায়। গত 10ই ডিসেম্বর আলিপুরদুয়ারে রচিতা রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং আজ তাদের রয়েছে বৌভাত। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোচবিহার কর্তব্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় তিনি এক রক্তদান শিবিরের আয়োজন করেন নিজ বাসভবনে। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু ও পাশাপাশি আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীরা নিজের জেলায় বিভিন্ন চিকিৎসাধীন, আর উন্নতমানের চিকিৎসার আশায় তারা শনিবার শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান। এদিন তাদের মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে গেলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। আগামী 16ই ডিসেম্বর কোচবিহারে রাসমেলা মাঠে দলীয় কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী। শনিবার তার এই জনসভাকে সামনে রেখে কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে 22টি ব্লকের যুব সভাপতিদের নিয়ে বৈঠক করেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় স্বর্গীয় সুধীর কুমার ব্যানার্জি মহাশয়ের প্রয়াণ দিবস পালিত হলো চৌধুরীহাটে। সুধীর কুমার ব্যানার্জি ট্রাস্ট বোর্ড দ্বারা শনিবার বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিন তার সমাধি মন্দিরে শুভ দ্বারোদ্ঘাটন এবং তার প্রস্তর মূর্তি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। সকালে একটি পদযাত্রার মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভারম্ভ হয়। চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে পূজনীয় মহারাজ স্বামী শিবানন্দ তার প্রস্তর মূর্তি উন্মোচন করেন। বৃহস্পতিবারের পর ফের শুক্রবার আরও একটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গাড়ি চালক জাকির আলমকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ফের ফুলবাড়িতে বাজার সংলগ্ন এলাকা থেকে আটক করে অবৈধ কয়লা বোঝাই ট্রাক। পুলিশ সূত্রে জানা গেছে ওই ট্রাকে মোট 25 টন কয়লা ছিল, যার বাজার মূল্য 12 লক্ষ টাকা। দুর্নীতি অভিযোগ প্রত্যাহার না করলে মিলবে না স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। গ্রামবাসী ধুমকে দেওয়া অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ইংলিশ বাজারে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের। গ্রামবাসীর একাংশের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের কটাক্ষ বিজেপির।
সারাত কেটে গেল যানজট থেকে মুক্ত হল না জাতীয় সড়ক। শনিবার সকাল থেকে জলপাইগুড়ি পাহাড়পুর তিস্তা সেতু গোশালা প্রভৃতি এলাকায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। জেরবার হতে হয় সাধারণ মানুষ ও দূরপাল্লার গাড়ি চালকদের। বাধ্য হয়ে প্রায় 8-10 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন অনেক যাত্রীরা। গাড়ি চালকরা জানালেন, প্রায় সারা রাত ধরে রাস্তায় রয়েছেন, কি কারণে যানজট তা সঠিক জানা না গেলেও শেষ পাওয়া খবর পর্যন্ত জাতীয় সড়কে ধীরে যানবাহন চলাচল করছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগে তদন্ত করতে মালদা এলেন 4 সদস্যের প্রতিনিধি দল। সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। বিভিন্ন বিষয়ে আর্থিক অনিয়মে অভিযোগ তোলা হয়, সেই অভিযোগে তদন্ত করতে রাজ্য সরকার 4 সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বিকট শব্দে কেঁপে উঠল চারদিক, ঘুম ভাঙতেই চোখ কপালে সকলের, কারণ একটি ব্যাংকের সিএসপি ভেতরে ঢুকে পড়েছে বিরাট একটি লরি। আর একটু হলে সেই লরিতে পিছিয়ে যেতে পারত পুরো পরিবার, কিন্তু মৃত্যু যেন শেষ মুহূর্তে পথ বদলে বাঁচার সুযোগ করে দিয়েছে সবাইকে। শনিবার ভোর রাতে ফালাকাটা ব্লকের তাসারি চা বাগানের রোড লাইনে ঘটনা, ভেঙে চুরে তছনছ ওই সিএসপির কম্পিউটার থেকে শুরু করে চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র, এছাড়াও তছনছ হয়েছে রান্নাঘর ও শোয়ার ঘর। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই, লরির চালক পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জটেশ্বর ফাঁড়ি পুলিশ। বিগত 8 নভেম্বর মৃত বিজেপির কর্মী কাজের কর্মকারের বাড়িতে দেখা করতে গেলেন সর্বভারতীয় বিজেপির সম্পাদক রাহুল সিনহা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা, সঞ্জয় চক্রবর্তী, সুকুমার রায়ের সহ অন্যান্য নেতৃত্ব। মৃত বিজেপি কর্মী পরিবারের হাতে এদিন 2.5 লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। পাশাপাশি কয়েকদিন আগে মৃত বিজেপি কর্মী স্বপন দাসের পরিবারের সাথে দেখা করেন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। ওই পরিবারের হাতেও আর্থিক 2.5 লক্ষ টাকা অনুদান তুলে দেন রাহুল সিনহা। এই প্রথম হাতি ও জঙ্গলের ওপর নজরদারি করার জন্য কাশিয়াং সংগ্রাম জঙ্গলে ব্যবহার করা হচ্ছে ড্রোন। বন দপ্তরের তরফ থেকে কাশিয়াং ডিভিশনকে দেওয়া হচ্ছে একটি ড্রোন, সেই ড্রোন ব্যবহার করে হাতির গতিবিধির ওপর নজর রাখছে কাশিয়াং ডিভিশনের বন দপ্তর। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।